আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম 5 টাকা সেলুনে। দেখেন কত সুন্দরভাবে এরা চুল কাটায়। আর এই সামনে দেখেন আমাদের খুব সুন্দর একটা সেলুনের দোকান, খুব সুন্দর। দেখেন 5 টাকায় 5 দিরহাম। যাচ্ছি, ভিতরে মোটামুটি ভিড় আছে, কিন্তু আমি গেছি যাওয়ার সাথে আমি বলছি যে আমি ইউটিউবার, আমি ভিডিও করব। দেখেন ওরা সবাই কত খুশি হয়েছে, দেখাচ্ছে আমাকে আর বলতেছে যে এখানে বসো। যাই হোক, এই দেখেন এটা হচ্ছে খুব সুন্দর দুবাইতে পাবনা বাড়ি, ইনার অনেক সুন্দরভাবে চুল কাটায় ইনি। আজকে দেখাবো যে ইনি কীভাবে চুল কাটে দুবাইতে 5 টাকার, ওনলি 5 দিরহাম। দেখেন ইজ ভেরি গুড হেয়ার কাট। ইয়েস, দেখুন প্রথমে গায়ে সুন্দর একটা পলি জড়াই দিল, এই পলিটা অনেক সুন্দর, ঠিক আছে? না দেখলে আসলে যারা দুবাইতে থাকেন, যারা বিশেষ, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পলিটা যখন গায়ে, মানে যে গরমের ভেতরে এই পলিথিনটা যখন গায়ে দেয় তখন কেমন লাগে। আর অবশ্যই দুবাইতে প্রতিটা সেলুনে এইভাবে এসি আছে, খুব সুন্দরভাবে এই সেলুনগুলো সাজানো হয় চারিপাশে, ঠিক আছে? আর দেখুন আমার চুল কাটা অলরেডি শুরু হয়ে গেছে, দেখুন। আর এই যে হেয়ার কাটিং মাস্টারটা, এ অনেক দক্ষতা সহকারে চুলগুলো কাটে, মানে এত সুন্দর করে চুল কাটে তা আপনারা না দেখলে বুঝবেন না। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। আর লাস্টে খুব সুন্দর একটা মজার একটা জিনিস আছে, সেটা আপনারা খুব মনোযোগ দিয়ে সহকারে দেখবেন আর এবং কমেন্টে জানাবেন লাস্টের কাহিনী কী হয়েছে, অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন, ঠিক আছে? আর আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক, যে যেইখান থেকে এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমার অল্প কিছু মিনিট ওয়াচ টাইম বাকি আছে, ওই ওয়াচ টাইমগুলো যদি পূরণ হয়ে যায় আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, আপনাদের এই ভিডিওগুলো দেখায় আমি কিছু আর্ন করতে পারবো। দেখেন চুলগুলো কত সুন্দরভাবে এরা কাটতেছে, চুলগুলো কাটার এদের ধরনই অন্য রকমের। আসলে দুবাই থেকে যারা, দুবাইতে যারা থাকে তারা বোঝে যে কীভাবে চুল কাটতে হবে, কোন জায়গায় যাইতে হবে, সব জানে, ঠিক আছে? 5 টাকায় চুল কাটা, এটি অবাক না বলেন? বাংলাদেশে একটা চুল কাটতে কমসে কম, মনে করেন যে ভালো একটা সেলুনে গেলে 200-400 টাকা লাগে ভালো একটা সেলুনে গেলে। আর এইখানে দুবাইয়ের মাটিতে 5 দিরহাম, বাংলা 150 টাকা। দেখ, দুবাইতে কেউ বাংলার হিসেব করে না, যে যেখানে থাকে সে সেইখানে রূপ ধারণ করেই থাকে। দেখেন খুব সুন্দরভাবে এরা হেয়ার কাট ব্রাশ দিয়ে, এদের একটা ব্রাশ ওয়ান টাইম ব্রাশ, একটা ব্রাশ ওয়াশ হয়ে গেছে ফেলে দিতে হচ্ছেন। দেখেন কত সুন্দর করে এরা, আমার চুল টাকলাম অনেক ছোট, তারপর চুল কাটতে আসছি, দেখছি ভালো লাগছে এনাদের ব্যবহার খুবই সুন্দর। আর বিশেষ করে এই হেয়ার কাটিং মাস্টার খুবই অমায়িক, পাবনায় বাড়ি ইনার, এত সুন্দর করে বাংলায় কথা বলে আর এত সুন্দরভাবে এরা চুল কাটলো আমাকে। দেখেন খালি চুল না, ফ্রেশ ওয়াশ করে দিল, তারপরে সাইড সুইড যেগুলো আছে, মানে ভালো দেখা যায় যেভাবে, সেভাবে সুন্দর করে এরা আমার চুলটা কেটে দিল। ইনার আমি অসংখ্য ধন্যবাদ দেব, আর আপনারাও কমেন্টে ইনাকে ধন্যবাদ লিখে যাবেন। দেখেন আর আমার চারপাশে, আমার এই সেলুনের ভিতরে তিনজন হেয়ার কাটিং মাস্টার আছে, তিনজনই অনেক সুন্দর, আমাকে অনেক সুন্দরভাবে এরা চুল কেটে দেয়, কিন্তু আমি সব সময় এসে আমি ইনার কাছ থেকে চুল কাটি। দেখেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের লাইক শেয়ার আমার খুবই 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 জরুরি, ঠিক আছে? দেখবেন, আর ভিডিওটি যদি কখনোই ভুল ত্রুটি কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, কেউ গালি দেবেন না, অবশ্যই আমাকে বলবেন যে ভাই এখানে ভুল হয়েছে, কারণ ভুলের থেকেই শিক্ষা হয় আপনারা জানেন, ঠিক আছে? আপনারা, আপনাদের জন্যই এই সব জিনিস দেখানোর, আরও অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দুবাইতে, আপনারা সবাই জানেন। সব জায়গায় আমরা তো কার ওয়াশ করি, আমরা তো টাকা ইনকাম করতে আসছি, আমরা তো ঘুরে বেড়াতে আসি নাই, সেইখানে টাকা ইনকামের মাঝখানে মোটামুটি কায়দায় আমরা দুই একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কাজের মাঝখানে। আমাদের যে পার্কিংয়ের ভিডিও দিই মাঝে মাঝে দেখুন, তারপরে আবার বিভিন্ন জায়গায় ঘুরতে যাই সেই সব ভিডিও দিই। আর আজকে ভিডিও দিলাম হচ্ছে এই চুল কাটার ভিডিও
5 দিরহাম। দেখেন কত সুন্দরভাবে এরা ম্যাসেজ করে দিল, মুখ ফ্রেশ ওয়াল দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশ করে দিল, ঠিক আছে। আর লাস্টের যে কাহিনীটা আছে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর অবশ্যই আমাকে জানাবেন যে এই লাস্টে অবশ্যই অবশ্যই লাস্টে যে কাহিনীটা হয় অবশ্যই আমাকে জানাবেন। ধরতে পারলে যে কমেন্টে বলতে পারবে যে ধরতে পারবে, অবশ্যই 10 জনকে আমি আমার এই ফেসবুকে, জানেন আপনারা সবাই জানেন আমি লাইভে প্রচার করছিলাম যে আমি 10 জনকে 100 টাকা করে রিচার্জ করে দেব, যারা কমেন্টে ধরতে পারবেন 10 জনকে বলে দেব, 10 জনকে বলে বলে 10 জনকে আমি লাইভে 100 টাকা করে রিচার্জ করে দেব, যদি যে বলতে পারবেন লাস্টের যে কাহিনী হয়েছে, আমি কি করেছি লাস্টে, আমি কি করেছি এইটা যদি বলতে পারেন, ঠিক আছে। সবাই আমার ফেসবুক পেজ, ইউটিউব সাবস্ক্রাইবার, যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার খুবই জরুরি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।